Waalaikumsalam warahmatullahi wabarakatuh. ভাইজান, যেটা আপনি নাপাকি সম্পর্কে জানতে চেয়েছেন, নাপাকি দুই রকম, একটা ছোট নাপাকি, একটা বড় নাপাকি। ছোট নাপাকি যেমন পেচ্ছাপ বা পায়খানা, এটা ছোট নাপাকি, এবং বড় নাপাকি যেটা হচ্ছে ছেলে মেয়েদের মানে ঋতু থেকে পবিত্র হওয়া বা আপনার স্বপ্নদোষ থেকে পবিত্র হওয়া বা আপনার স্বামী স্ত্রী মিলন থেকে পবিত্র হওয়া, এটা হচ্ছে বড় নাপাকি আর কি। তো ছোট নাপাকি যেমন পেচ্ছাপ আপনি করতে গেলেন, আপনার হয়তো মানে পেচ্ছাপ যেমন করলেন, পেচ্ছাপ পানি ব্যবহার করলেন আপনি, তো সেখানে সাবান দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি পায়খানা করেন তাহলে সেখানে পানি ব্যবহারের পরে বা পানি ব্যবহারের পরে সাবান কিংবা মাটি দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নেওয়াটাই হচ্ছে উত্তম। কেন, পায়খানার মধ্যে হয়তো একটা দুর্গন্ধ আছে, দ্বিতীয়ত হচ্ছে কোনো জার্ম থাকতে পারে, মানে জার্ম যেটা আপনার জীবাণু আর কি, কোনো জীবাণু থাকতে পারে, সেই জন্য সাবান দিয়ে এগুলো পরিষ্কার করাটাই হচ্ছে উত্তম। সাবান দিয়ে পরিষ্কার করাটাই হচ্ছে উত্তম। আর এরকম পেচ্ছাপ করার সময় লজ্জাস্থানে যদি হাত পড়ে, সেখানে যেহেতু হাত পড়বে, যেহেতু আপনার পরিষ্কার করবেন আপনি পানি দিয়ে, তো এখানে পানি সাবানের কোনো এখানে প্রয়োজন মনে করা হয় না। যেহেতু পায়খানা একটা দুর্গন্ধ আছে বা একটা হচ্ছে জাপ বা একটা আপনার আছে যেটা এক ধরনের জীবাণু, সেই জীবাণুগুলো দূর করার জন্যে বা এই দুর্গন্ধ দূর করার জন্যে আপনার সাবান দিয়ে হাত ধোয়াটাই হচ্ছে উত্তম। আর বাকি তো আপনাকে গোসলের যেটা বড় গোসল সম্পর্কে সেটা তো আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে লিখিত আকারে, আপনি ভালো করে আর্টিকেলটা পড়ুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন সব কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।